এখানে প্রথম থেকে একটা একটা এরকম খবর ছড়ানোর চেষ্টা করা হয়েছিল যে বাবু সুপ্রিয় আদৌ আসানসোলে লড়বে না। তো অবভিয়াসলি মাথার মধ্যে রিওয়াইন্ড চলছিল যে আমি কী কী করেছি, কত মানুষকে গ্যাস দিয়েছি বা কেন্দ্রের প্রকল্পগুলো এখানে আনার কী চেষ্টা করেছি। তো সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে যা করেছি তাতে আমি মন মানসিকভাবে খুব শান্তিতে আছি, এবং সেই ক্ষেত্রে নমিনেশন যে আজকে আপনারা যে সাড়াটা দেখলেন আমার মনে হয় সেটাও একটা বিরাট বড় পাওনা, খুব ভালো লাগছে। আমি কোনো কথা বলতে চাই না, ওর গৌরাঙ্গ চ্যাটার্জিকে ওনার কথা বলতে দিন, উনি কী বলেন কী না, কোথায় কী ধরনের নোংরা পলিটিক্স বামপন্থীরা চিরকাল করে এসছে, ওদের ট্রেড ইউনিয়নের নোংরামির জন্য বড় বড় কারখানা সব বন্ধ হয়ে গেছে। আরে গৌরাঙ্গবাবুকে বলতে দিন, আই রিয়েলি ডোন্ট কেয়ার, আমি আমার কাজ করেছি, উনি কী বলছেন আর মনমন্দি কী বলছেন। আমার মনমন্দি খুব ভালো মানুষ হতে পারেন, কিন্তু একটি মাফিয়া পার্টির হয়ে উনি দাঁড়িয়েছেন যাদেরকে আমরা পশ্চিমবঙ্গ থেকে নির্মূল করতে চাইছি। তো আর তারপরে একের পর এক কিছু না, আমাকে চাকর বাকর বলেছেন, অপোজিট অপোনেন্টে গিয়ে দাঁড়িয়েছে, চাকর বাকর হলেও কিছু এসে যায় না। তারপরে কখনো বলছেন মায়ের আত্মার শান্তির জন্যে ভোট দিন, যত টাকা পাবো সব দিয়ে দেবো। তো গৌরাঙ্গবাবু এটা যা যে যা বলছে বলুন, আমি আমার কাজ করব। কুছ তো লোক কেঙ্গে লোকো কা কাম হ্যায় কেনা, খুব গাইতাম আশাভোসলের সঙ্গে সারা পৃথিবীতে গিয়েছি, কিন্তু ওই গানটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনের কথা যদি বলেন মানসিক দিক থেকে, তাহলে পলিটিক্সে আসার পরে যখন গাই তখন অ্যাকচুয়ালি লোকে পরে আগের থেকে আরও বেশি ভালো গাইছি, কারণ এই যে মর্মটা কুছ তো লোক কেঙ্গে কত কি যে সয়ে যেতে হয়, এই যে গানটা অখিল বন্ধু ঘোষের ছিল, মেঘলা আকাশ হয়েছে দেখুন বৃষ্টিও পড়ছে, পড়তে নামবে এক্ষুনি। তো বলতে দিন ওদেরকে আমার কিচ্ছু এসে যায় না, আমি কাজ করেছি, মানুষ দেখেছে। বাকি তৃণমূলের সমস্ত নেতারা মন্ত্রীরা সব জ্যোতিষী হয়ে গেছেন, তারা বোধহয় নেক্সট স্টেপ টিয়া পাখি খাঁচায় নিয়ে হয়তো ভারত স্টেশনে যাবেন একদিন করে বসতে। আমি কোনোরকম কিছু বলবো না, মানুষ যা বলার 23 তারিখে বলবে।